विराजो सत्य सुंदर महिमा तेरी उद्भासित महागगन স্বামীজির কণ্ঠস্বর ছিল উদাত্ত সতেজ সুমিষ্ট গম্ভীর। রবীন্দ্রনাথ রচিত কয়েকটি গানে বিবেকানন্দ গিয়েছিলেন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে। কয়েকটি গান তার সম্পাদিত সঙ্গীত কল্পতরু গ্রন্থে স্থান পেয়েছে। কয়েকটি গান আজকে সন্ধ্যায় পরিবেশিত হবে। প্রথম গানটি প্রখ্যাত ধ্রুপ গায়ক যদু ভট্ট কর্তৃক হিন্দি গান আজ ভগত সুমন্ত পবন গানটি বাংলা রূপান্তর আজই বহিছে বসন্ত পবন গানটি স্বামীজি প্রায় গায়। এই গানটি দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আমার সঙ্গে যারা সহযোগিতা করছেন তারা এস্তাবে শ্রী অঞ্জন বসু তবলায়, শ্রী গৌতম রায় এবং মন্দিরার পার্কাশনে শ্রী অমিত। Yeah.
অরূপ নাম বর্ণনাকে রচনা করেন। Thank you.
আমি
Oh,
কন্যা কালিয়াপতির বিবাহ উপলক্ষে স্বয়ং রবীন্দ্রনাথ পাঁচজন যুবককে দুটি গান শিখিয়েছিলেন, তার মধ্যে নরেন্দ্রনাথও উপস্থিত ছিলেন। গান দুটি হল দুই হৃদয়ের নদী এবং শুভ দিনে এসেছে তোকে। Thank you.
Oh,
সুচিন্ত খান কিভাবে শ্রীরামকৃষ্ণদেবের নামকে আলোকিত সমাহিত করত তার একটি নিদর্শন হয়েছে এই গানটিতে। 1885 খ্রিস্টাব্দের 14 জুলাই শ্রীরামকৃষ্ণ এসেছেন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে। বহু ভক্ত ও সমাগত বিবেকানন্দ গান ধরলেন তোমারই গড়িয়াছে জীবনের যুবতারা, শ্রীরামকৃষ্ণ কখনো সমাধিস্থিত কখনো আনন্দে বিলম্বিত কখনো অশ্রু শিশু, গায়ক বিবেকানন্দ আত্মসমাহিত যেন বাহ্যকান শিশু, পরের গান তোমারই গড়িয়াছে জীবনের যুবতারা। তোমারে শিবা পানো
Yeah.